একটি অফার শেয়ার করব। যদি আপনাদের একটা গ্রামীণ সিম থাকে তাহলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন প্রত্যেকেই 1 জিবি করে ইন্টারনেট, তাও আবার প্রতিটা দিন, এবং যে কোনো সিমে নিতে পারবেন, পুরাতন হতে পারে অথবা নতুন হতে পারে, যে কোনো সিমে কিন্তু আপনারা আনলিমিটেড 1 জিবি করে ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তাই আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি মজার সহকারে দেখার জন্য। আপনাদের বাসায় যতগুলো ভাই গ্রামীণ সিম আছে সবগুলো সিমে কিন্তু আপনারা 1 জিবি করে ইন্টারনেট নিতে পারবেন, এবং আপনি যদি আমার ভিডিওটি দেখার পর সেই সিমগুলোতে নিতে চান তাহলে কিন্তু আরও 500 MB বেশি পাবেন, অর্থাৎ 1.5 জিবি করে আপনারা কিন্তু ইন্টারনেট নিতে পারবেন, যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো মোটামুটি আমি এখান থেকে 4 থেকে 5 জিবির উপর পাইছিলাম, তো এর জন্য আমি ভাবলাম যে অফারটা আপনাদেরকে শেয়ার করি, কারণ আজকের অফারে যে অফার, যে গ্রামীণ সিমের যে অফারটা শেয়ার করতেছি, এরকম হয়তো বা ইউটিউবে আপনারা অনেক আরও ভিডিও পাবেন বাট সেগুলো কার্যকরী না। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন, আর আজকের ভিডিওটি দেখার পর আমি মনে করি যে আপনারা প্রতিটা দিন সর্বনিম্ন হলেও আপনারা কিন্তু 500 MB করে পাবেন, আর যারা এখানে একবারও নেন নাই তারা তো একেবারে ভাই 1 জিবি অর্থাৎ 1200 MB নিতে পারবেন একেবারে টোটালি ফ্রি। তো চলুন কীভাবে নেবেন, তার আগে সর্বপ্রথম আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আপনাদের ফোনে প্লে স্টোর যা অ্যাপসটা আছে এটা ওপেন করতে হবে। ঠিক আছে, এরপর সার্চ বক্সে গিয়ে লিখতে হবে MyGp। ঠিক আছে, ডট দিয়ে এখানে জিপি লিখে দেবেন, এরপর আপনারা এখান থেকে জিপি অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তার আগে আমি আপনাদেরকে এখানে একটু অফার শেয়ার করি যেটা আপনারা একটু দেখতে পারবেন। সো যাই হোক, আপনারা এখান থেকে সরাসরি এটা ওপেন করে দেবেন। ঠিক আছে, সো আমি জানি যে আপনাদের প্রত্যেকেরই 2টা 3টা করে কিন্তু জিপি সিম আছে, ইভেন আপনাদের বাসায় কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু 1টি করে হলো জিপি সিম আছে। আপনারা কিন্তু সেই জিপি সিম থেকেই কিন্তু 1 জিবি থেকে 1.5 জিবি করে ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো এরপর যাদের ইনস্টল করে না ইনস্টল করে নেবেন, আর ইনস্টল করা থাকলে এরকমভাবে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো আমি ওপেন অপশনে ক্লিক করে দিচ্ছি, যদিও বা এই অ্যাপ্লিকেশন মধ্যে আমি আগে থেকে আসি। এখন আপনাদের কাজ হবে গিয়ে হচ্ছে গিয়ে আপনারা যারা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় তারা অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। নেওয়ার জন্য আপনারা যে জিপি সিমটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন সেই জিপি নাম্বারটা লাগবে। ঠিক আছে, 11 ডিজিটের সেই নাম্বারটা বসায় দেবেন। দেওয়ার পর আপনাকে জাস্ট কন্টিনিউ ক্লিক করা, হয়তো একটি কোড দিতে পারে, 4 থেকে 5-6 সংখ্যার একটি কোড দেবে, সেই কোডটা আপনাকে এন্টার করলে কিন্তু চলে আসবে আপনাদের যে জিপি অ্যাকাউন্টে। ঠিক আছে, সো ভিউয়ার্স আমার অ্যাকাউন্টে এখন দেখতে পারতেছেন যে কোনো প্রকার টাকাও নেই, MBও নেই। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, বা আপনার এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা। তো এখন আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে তো যেহেতু ইন্টারনেট নিতে হবে তাই না, ডাটা ব্যবহার করবেন। এর জন্য আমি কিন্তু এখান থেকে কতগুলো MB ব্যবহার করেছি যেটি আমি আপনাদেরকে একটু হিসাব করে দেখাই, তো এর জন্য নিচের দিকে আসলাম। ঠিক আছে, নিচের দিকে আসার পর আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে মোটামুটি আমি কিন্তু 10 জিবি কিন্তু সরি 5 জিবি কিন্তু ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে আমি কিন্তু ব্যবহার করছি। ঠিক আছে, এখানে তারা বলছে যে ইন্টারনেট রিসিভ জুলাই 2023 MB হচ্ছে কি এত, আমি মানে 5000 MB কিন্তু এখান থেকে ব্যবহার করছি, অর্থাৎ হচ্ছে কি 5 জিবি আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করছি। এখন হচ্ছে কি কথা তাই না, সো আজকের ভিডিওটি দেখার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনাদের ফোনে যদি অলরেডি কিন্তু একটি জিপি সিম জিপি অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করা থাকে তাহলে সেটা এখন ইনস্টল করে দিন। দেওয়ার পর আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কেতে ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাচ্ছে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনারা সেখানে গিয়ে সেই জিপি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ওকে, আপনাদের কাজ হচ্ছে কি সর্বপ্রথম আমার আগের জিপি অ্যাপ্লিকেশনটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা নতুন জিপি অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা সেই সেম নাম্বার এবং সেই সেমভাবে কোড আসবে সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। করার পর সাথে সাথে দেখবেন যে আপনারা যদি একবারও যদি এখান থেকে 1 জিবি করে ইন্টারনেট না পান তাহলে দেখবেন যে সেখানে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 1024 MB দিয়ে দেবে, আর যদি অলরেডি যদি আপনারা এখান থেকে নেট থাকেন যদি 1 জিবি তাহলে আপনারা পাবেন হচ্ছে কি 512 MB। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, এটা কিন্তু টোটালি ফ্রিতে আপনারা নিতে পারবেন, যেহেতু আমি এখান থেকে মোটামুটি 5000 MB বাই ব্যবহার করছি। আমি তো আপনাদেরকে সব প্রুফ সহকারে দেখা দিচ্ছি, আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি সাকসেসফুল রেফার ইন জুলাই 2023, এটা হচ্ছে কি জুন জুলাই আমি কিন্তু এখান থেকে সাকসেসফুলি কিন্তু এখান থেকে MB ব্যবহার করছি। আর রেফার হিস্ট্রিতে গেলে তো আপনারা দেখতে পাবেন যে এখান থেকে বর্তমান আমার রেফার হিস্ট্রিতে তারা কিন্তু রিমুভ করে দিয়েছে। ঠিক আছে, সো এখন আপনাদের কাজ হবে কি আপনারা আপনাদের বাসা থাকা সিমগুলিতে কীভাবে ইন্টারনেট নেবে তাই না, এর জন্য আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে হবে। সরি, সো আপনার স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে দেখুন যে রেফার করুন 2 জন MB জিতুন, MyGp অ্যাপে রেফার করে নিন 512 MB, এবং আপনি যদি আমার লিঙ্কে থাকা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তাহলে পাবেন হচ্ছে কি 1024 MB, তো সেটা আপনার সকল সিমে কিন্তু নিতে পারবেন।
এরপর নিচের দিকে আসুন, দেখতে পাচ্ছেন রেফার অ্যান্ড উইন নামে যে একটা অপশন দেওয়া আছে, এখানে জাস্ট একটি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে তারা কি বলছে শেয়ার লিঙ্ক, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনাদের লিঙ্কটা চলে আসবে এরকমভাবে, অথবা আপনার এখান থেকে সরাসরি যে কপি বাটনটা আছে এখানে ক্লিক করে দিতে পারেন। এখানে ক্লিক করে আপনার আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে যে কোনো মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, সেটা হতে পারে গুগলের মাধ্যমে, সরি গুগল না, আপনার এখান থেকে যে কোনো গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, অথবা হতে পারে আপনার ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে। আর অবশ্যই মাস্ট বি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখান থেকে প্রথমে হচ্ছে গিয়ে আপনাদের যে মাইজিপিটা আছে সেটা কিন্তু আগে রিমুভ করে দিতে হবে, তারপর দেন এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমার রেফারেল লিঙ্ক থেকে, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা এখান থেকে না হলে 500 MB আপনারা সম্পূর্ণ ফ্রিতে বোনাস হিসাবে পেয়ে যাবেন। সো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আশা করছি আপনারা এখান থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিন্তু 1 GB থেকে না হলেও 500 MB সম্পূর্ণ ফ্রিতে বোনাস পাবেন। আর কিন্তু 100% আমি নিজে কিন্তু পাইছি, জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির সাথে থেকে দেখার জন্য। যদি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন, যাতে করে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো যেন সবার আগে আপনাদের কাছে আগে পৌঁছে। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।